বাবার নাম মোহাম্মদ আজিম উদ্দিন, মাতার নাম গুল রাহান, গ্রাম কালাকমা, থানা নালিতাবাড়ি, জেলা শেরপুর। যুদ্ধ করা গেলাম আমার বাড়ি থেকে সামান্য একটু উত্তর করে আমার জমি আছে কি, সেখানে আমি হাল ধরছি কামলা নিয়ে দিকে। এক বন্ধু লোকে বললো যে তোমার বাড়ির কাছে তুমি এখন রয়েছ, আসো মুক্তিযোদ্ধা চাই। মুক্তিযোদ্ধা আমার বাড়ির ফ্যামিলিকে কল করলো, কলে তো উত্তরে তোমার ফ্যামিলি আগের দেশ 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 বাঁচাই। অমনি আমি হাল্লা ভাজন নিয়ে আমি এমনি গেছি ডালুবাজার। ব্যক্তিরা নাম ছিল গফর গ্রাম, তার মনে হচ্ছে রশিদ। ডালুবাজার যাওয়ার পরে আমাদের গ্রামের তন্তুর গ্রামের আরফানালী মাস্টার আর মহাশিখান মতিবার পিছন স্যার রফিক বিয়া সাহেব এর এই কয়েকদিনের বড়ি গেছে আর কি। তখন গেলাম, তখন আমার বললো যে তুই খেলে গেছিস মাস্টার, তুই খেলে গে আসছো তোর সংসার চালাতে, আর সংসার তাই নিগুলো তখন আমার খিচুড়ি দিল খাইলাম। খাওয়া দাওয়ার পরে আলাপ সালাপ করলাম, দুই দিন পরে আবার তোরা বাড়াই দিল ট্রেনিংয়ে। গেলাম তোরা ট্রেনিং করলাম, ট্রেনিং করে আর ফিরে আইলাম। পরে ডাল সাইডটা দিয়ে নামাইল কোম্পানি কমান্ডার ছিল আলী হোসেন। মনে করো না আমি একজন আমার সঙ্গী সাথী আছে রুফুল কালাম, তারপরে আমাদের রশিদ গেন্দু, আমার নাম হলো গেন্দু জাতীয় গেন্দু হান্না, পরে সাহাবুদ্দি, এই ধরনের পাটন কমল ছিল ক্ষুদিরাম পাল। তখন আমরা আইলাম ডালুতে, তখন আমরা এক রাত রইলাম। তারপর আমার জায়গা দিয়ে দিলো মন্দু মনে করি কারো ভাই এনে রইলাম কিছুদিন। তারপর যুদ্ধ কোথায় করলেন? যুদ্ধ মনে করেন যে বারামারিতে করছি, মেহজাবের সাথে আমি বারামারি টেলিফোনে তার কাটা গেছিলাম। তারা ইপিআরের লোক ছিল মেবজা আজিদ কাশেম, এই কয়েকজন ছিলাম আমরা এই সংগঠন ছিলাম। আবার ওরা একটা আছে গ্রুপ, আমরা একটা গ্রুপ ছিলাম হাবিলদার শহীদ শফিক এরা আছে। পরে আমরা হলে আমাদের মানে মুক্তিযোদ্ধা একটা প্লাটন আর অগরে একটা প্লাটন আমরা এই মন্দির মালে করে থাকতাম। ওই থেকে নিয়ে গেলো যাত্রা করা স্বাধীন উপভোগে তেলি খেলে ফাইট করলাম ডিসেম্বর ওলা দিয়ে। পরে আপনার যা মানে গাড়িগুলো নিয়ে গেছে আমার ক্লোজ করে আসছে, ক্লোজ করে ডালো বাজা করছে রাত্রে সময় পড়ছে। তখন সাতটা আটটার দিকে তখন আঙ্গর পাড়া দিল বাংলাদেশ। এক রাত্রে এলাম নয় বিল, পরে গেলাম নিজপাড়া, নিজপাড়া থেকে পরে আমার মাসে গেছে মাসে দেখছি ওইদিকে স্বাধীন।